মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা ওয়েদার দেখে বুঝতেই পারছো যে এক মিনিটে মিনিটে বৃষ্টি হচ্ছে, আর এখানে তো গত 3 দিন ধরে প্রায় নিম্নচাপ চলছিল। তো আজকে তাও আকাশটা একটু পরিষ্কার দেখতে পাচ্ছো, শরতের আকাশ দেখা যাচ্ছে। কেমন একটা ঋতু ভাই, মানে বলার বাইরে। আর দেখো, এটা হচ্ছে একদম পাড়ার বিড়াল যে আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। এইটা আমার আবার বিড়ালকে খুব মারাপিট মানে মারে, তাই ওকে ঘরে ঢুকতে দেওয়া হয় না। তো আজকে বেসিক্যালি ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে আজকে রাধা অষ্টমী। তো সবাইকে জানাই শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা। তো আমি এখন ক্রক্স গেটটা দিয়ে দিলাম। তো চলো আর একটা নতুন সদস্য সাথে তোমাকে পরিচয় করাই। আর তো আজকে রাধা অষ্টমীর জন্য মা কিছু, এই দেখো, তো একে তো তোমরা সবাই চেনো, এ আমার তুলতুলি, আর ও একটা বেবি দিয়েছে, এই দেখো বেবি, এই যে বেবি, ওর এখনো নাম ঠিক করা হয়নি, ঠিক আছে, ওর এখনো নাম ঠিক হয়নি, ওর নামটা ঠিক করতে হবে। তো এখন ও সদ্যজাত, মায়ের দুধু খাচ্ছে। তো থাক, ওদের আমি আর ডিস্টার্ব করবো না, ওরা থাক এখানে। তো চলো এইবার হচ্ছে থাক, আমি এখন স্নান করতে যাব, আর স্নান করে এসে তোমাদের সাথে আমি নিজেকে দেখাচ্ছি। তো আজকে বেসিক্যালি যেহেতু রাধা অষ্টমী, ওই জন্য ঠাকুর ঘরেই আজকে মা ভোগ দেবে ওই কারণে। আচ্ছা দাম, চলো ব্লগটা করে নিই। তো চলো আমি স্নান করে এসে তোমাদের সাথে আসছি। এখন আমি যাচ্ছি মিষ্টি আনতে। মিষ্টিটা আনা ছিল না, আমরা কাল রাত্রে সব বাজার করে নিব। বাজার মানে টুকিটাকি যা লাগে ওইটা, শুধু মিষ্টি ছিল না, আমি মিষ্টি জানতে আছি। তো চলো, তারপর বাজারে গিয়ে আমি পুরো দমে ফেসে গেছি, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, আর এদিকে বৃষ্টি। তো আমি এখানে এখন মিষ্টির দোকানে বসে আছি, কারণ কি কিছু করার নেই। তারপর বৃষ্টি যখন কমলো, তারপর বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি মা এদিকে পায়েসটা করতে শুরু করে দিয়েছে, আর এদিকে পাঁচমিশালি ফল মানে তরকারির কাটা শুরু করে দিয়েছে, আর এদিকে খিচুড়িও তৈরি হয়ে গেছে। তারপর হট করে চলে এলো আমাদের মাসের মাল, কিছু ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল সামান্য, সেগুলো দিয়ে গেল ডেলিভারি, এগুলো এখন তুলতে হবে। তো মা এখানে রাধা মাধবকে সাজাচ্ছে, আর আমার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছিলাম। তারপর আবার যখন ছাদে এসে দেখি আবার সে বৃষ্টি, মানে বৃষ্টি হয়েই চলেছে, রোদ বৃষ্টি, রোদ বৃষ্টি করে এখন এই ওয়েদার। তো এখানে দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এবার চলো ঠাকুর ঘরে আবার ব্যাক করা যায়। আর এদিকে মা সাজিয়ে দিয়েছে এবং এখানে সব ভোগ চড়িয়ে দিয়েছে, মিষ্টি আছে, তারপর হচ্ছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, 5 রকম ভাজার পায়েস। তো গোপু রাধা মাধবকে কেমন লাগছে? আর এটা হচ্ছে যেহেতু রাধা অষ্টমী, রাধার জন্মদিন ছিল, তাই জন্য আর ভোগ দেওয়া হয়েছিল। তা নিচে নেমে গিয়ে দেখি আমার আবার একটা পার্সেল এসেছে, অনেকদিন আবার কোলাবের পার্সেল। তো এটা চলো আনবক্সিং করে নিই, কী কী থেকে পাঠিয়েছে। তো এটা EM থেকে পাঠিয়েছে, ই মেগা মার্ট থেকে। এটা হচ্ছে হেয়ার কেয়ার রেঞ্জের একটা কোলাব শ্যুটের জন্য, যেটা তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি আমার রিলস বা ইউটিউব শর্টসে। তো এখানে হেয়ার সিরাম, হেয়ার ভাইটিলাইজার, আর কন্ডিশনার, আর শ্যাম্পু পাঠিয়েছে, যেগুলো আমি ট্রাই করার জন্য খুব 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 এক্সাইটেড। আর এগুলো তোমরা খুব তাড়াতাড়ি রিলস এবং শর্টসে কিন্তু দেখতে পেয়ে যাবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, কারণ এগুলো আমার কাছেও নতুন মানে নতুন ব্র্যান্ডের জিনিসপত্র এসছে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে ঘুম দিয়ে চলে গেলাম ওই বাড়িতে। তারপর কিছু বান্ধবীদের সাথে পুরনো দেখা, বান্ধবীদের সাথে একটু দেখা হলো, বান্ধবীর সাথে দেখা হয়ে তারপর বোন একটু নাচা গানা করছিল, ও বলছে দিদি ব্লগ দিবি, তাহলে আমি নাচবো। তো একটু নাচ করছিল ও। আর তো আজকে দিনটা এইভাবেই সুন্দরভাবে কেটে গেল। তো তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা খুব 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 দরকার। আর বাই বাই, টেক কেয়ার।